মানকাডিং এই শব্দটির সাথে ক্রিকেট প্রেমীরা কম বেশি সবাই পরিচিত। এর আগে নানা সময়ে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল এই মানকাডিং। এবার এমন ঘটনার দেখা মিলল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে। কিউ স্পিনার ইসোদিকে মানকাডিং করে বসেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। আলোচিত এই ঘটনাটি ম্যাচের 46তম ওভারে ঘটে। নিউজিল্যান্ডের ব্যাটার ইসোদিকে মানকাডিং এর ফাঁদে ফেললেন হাসান মাহমুদ। আউট হয়ে সাজগরের দিকে ফিরছিলেন সৌদি, কিন্তু অধিনায়ক লিটন ফিরতে দিলেন না। এমন সময়ে আম্পায়ারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করেন লিটন। সঙ্গে সঙ্গে সৌদিকে ফিরিয়ে সবুজ সংকেত দেন দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মারেস ইরাসমাস। হাসতে হাসতে ফের উইকেটে ফেরার আগে তরুণ হাসান মাহমুদকে বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন কিউই তারকা। শেরে বাংলার দর্শকেরাও করতালিতে তাকে স্বাগত জানান। এবার এরপর বসে খালেদের বলে 35 রানে ফেরেন তিনি। সৌদি ফেরায় শেষ পর্যন্ত 254 রানে থামে সফরকারীরা। যদিও এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে বেশ ভাইরাল। ক্রিকেটে মানকাডিং বলে পরিচিত এই আউটকে অনেকে চেতনা বিরোধী বলেন। যদিও এমন আউটকে ক্রিকেটের আইনে বেশ কিছুদিন আগে স্পিরিট অফ ক্রিকেট রান আউটের আওতায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত ওয়ানডেতে এমন আউটের ঘটনা আছে 5টি।